গুলশান এক থেকে গুলশান দুই জায়গাগুলো সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর। শুনেছি নাকি ঢাকায় প্রায় 10 লক্ষের বেশি রিক্সা চলে প্রতিদিন। ওয়েলকাম বলতে বলেন কেমন আছেন? এই তো সাধারণত যে ঢাকা আমরা দেখি বারংবার বুঝি তা সেরকম কিন্তু একদমই নয়। जब भी कोई हिंदुस्तानी बांग्लादेश के गुलशन 1 और 2 में आता है तो उसको ये अंदाजा हो जाता है कि बांग्लादेश है या यूएई, दुबई है, सिंगापुर है या लंदन घूम रहा हूँ, क्योंकि बांग्लादेश के गुलशन 1 और 2 के अंदर इतनी शानदार बिल्डिंग हैं, इतने शानदार मॉल्स हैं और इतने ब्रांडेड वहां पर चीज़ें मिलती हैं, इतने बड़े बड़े ब्रांड हैं कि हिंदुस्तानी आकर एक दफ़ा तो गुम हो जाते हैं, सोच में पड़ जाते हैं कि क्या ये बांग्लादेश है। तो आज ऐसी ही हैरत अंगेज़ वीडियो लेकर आए हैं जिसमें हिंदुस्तानी हैरान हो जाता है बांग्लादेश के गुलशन 1 और 2 को देखकर। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो शुरू करते हैं जी, 1 2 3 गो। गुलशन एक থেকে গুলশান দুই জায়গাগুলো সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর। শুনেছি নাকি ঢাকায় প্রায় 10 লক্ষের বেশি রিকশা চলে প্রতিদিন। ওয়েলকাম বলতে বলেন কেমন আছেন? এই তো সাধারণত যে ঢাকা আমরা দেখি বারংবার বুঝি তা সেরকম কিন্তু একদমই নয়। তো আমি কিন্তু এখন রয়েছে হচ্ছে একদম আধুনিক ঢাকায়, তাই না? টেসলা টেসলা রিকশা, এটা হচ্ছে বাংলাদেশের টেসলা। কলকাতা সবাই তো দেখবে, পশ্চিমবঙ্গে সবাই তো দেখবে, আমি সবাইকে ওর মাধ্যমে আমন্ত্রণ জানাবো বাংলাদেশে আসবেন। সুপ্রভাত, আজকে আমাদের ঢাকার প্রথম সকাল বা দ্বিতীয় দিন। তবে এবারে ট্রিপে আমি একা নয়, আমার সঙ্গে রয়েছে আরও 3 জন, আলাপ করে দিই, একে তো চেনই, ঠিক আছে। আর এ হচ্ছে সৌরভ দা, আর এই হচ্ছে কৌশিক দা। তো আমরা 4 জন ঘুরে বেড়াবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তবে তার আগে আজকের দিনের মেন আমাদের এজেন্ডা হচ্ছে আমরা যাব এখন কমলাপুর স্টেশনে ফেরার যে টিকিট মৈত্রী এক্সপ্রেসের সেই টিকিট কাটতে, তারপর মডার্ন ঢাকা দেখাবো তোমাদের আজকে। এটা কি চা হচ্ছে, দুধ চা নাকি রং চা? জি লাল চা আর কি। তবে স্টেশনে যাওয়ার আগে আমাদের দরকার হচ্ছে সকালে পেট পুজোর, তাই এখানে সকাল সকাল চা আর বিস্কুট দিয়ে আজ ব্রেকফাস্টটা সারছি, তারপর আস্তে আস্তে আরও সব খাবার দাবার হবে। চাটাও বেশ ভালো, তার সঙ্গে বিস্কুট যেটা খেলাম সেটা কিন্তু বেশ ভালো। তবে এখানে একটা জিনিস দেখা, দেখো লাল চা যেটা সরব দেখবা, দেখি মধ্যে কী সব দেওয়া রয়েছে, না পাতা এলাচ দারচিনি এসব দেওয়া রয়েছে, তবে একটু বেশি মিষ্টি লাগলো। লঙ্কা দেওয়া যাবে তো চা খেয়ে কিন্তু আমরা চেপে পড়লাম রিক্সাতে, ঢাকার বিখ্যাত রিক্সা। মিয়া আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম, আর এখানে আমি দেখতে পাচ্ছি এটা ঢাকার বিখ্যাত ওই যে দোতলা বাস, এগুলো কোথা থেকে যায়? বিভিন্ন এলাকায় যায়। আচ্ছা, মিরপুর যায়, গাজপুর যায়। আচ্ছা, বাহ, ভাড়া কিরকম? একই ও? আচ্ছা বাবা, বাংলাদেশ বা যে কোনো ইসলামিক কান্ট্রিতে শুক্রবার হচ্ছে উইকেন্ডের শুরু, তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার ছুটির দিন, তাই সপ্তাহের শেষ, আজকে কিন্তু মানে প্রচুর জ্যামটা হওয়ার চান্সেস প্রবল। ঠিক আমার পাশে এইদিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, আর এই হচ্ছে বিখ্যাত বাংলাদেশের সিএনজি। বাংলাদেশে এসে রিক্সায় না চাপলে আর কি চাপিয়ে। তোমার বাড়ি কোথায়? রংপুর ডিস্ট্রিক্ট। কোথায়? রংপুর। রংপুর, আচ্ছা রংপুর। কতদিন চালাচ্ছ রিক্সা এখানে? প্রায় 20-25 বছর। 20-25 বছর? শুনেছি নাকি ঢাকায় প্রায় 10 লক্ষের বেশি রিক্সা চলে প্রতিদিন, এটা কি ঠিক কথা? 10 লক্ষ তো দেখেছি আমি সব ঠিকঠাকই। হ্যাঁ, আরো বেশি? আরো বেশি তো কম নয়। বেশ, এই হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, আমরা এই দিক দিয়ে ঢুকলাম,
লাস্ট কাউন্টারটাই হচ্ছে মৈত্রী এক্সপ্রেসে টিকিট দিচ্ছে। আর প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি টিকিট দেয়। দেখি আজকে পাই কি না, তাহলে আমরা একবারে আমরা ফেরত যাবো 1 তারিখ, সেই টিকিটটা কেটে নেবো। কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন নামেও পরিচিত। পাকিস্তানি আমলে তৈরি এই রেলওয়ে স্টেশন বর্তমানে ঢাকার সবথেকে বড় এবং বিজি স্টেশন। অবস্থা খুব খারাপ, লাইনটা তখন এখানে ছিল, এখন লাইনটা কোথায় যে ছাড়িয়েছে কোনো ঠিক নাই। এখন দুপুর 1:30, প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর হাতে চলে এসেছে আমাদের টিকিট রিটার্নের 1 তারিখ। আর ভাই এখানে বিশৃঙ্খল অবস্থা, মানে কত লোক আর একে অপরের মানে লাইনের মধ্যে ঢুকেছে, যেমন আমাদের কলকাতা ইন্ডিয়াতে হয় তেমনই এখানে। দেখ ফাইনালি পেয়ে গেলাম আর আজকের দিনের পুরো প্ল্যান, মানে আমি ভেবেছিলাম এখান থেকে বসুন্ধরা সিটি মল কিংবা যমুনা ফিউচার পার্ক যাবো, কোনো কিছু আর হবে বলে মনে হচ্ছে না। বাট আমি চেষ্টা করছি দুবেলা খাওয়া দাওয়া সেরে আমি উত্তরে যে ঢাকা, মানে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর আমরা এখন রয়েছি হচ্ছে মতিঝিল বাজারে। এদিকে প্রচুর মানে বিভিন্ন রকম ফলের দোকান, এই যে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রবেশ পথ, এটা রাস্তা দুটো দুপুর 1:30 পেরিয়ে গেছে আর আমরা বসে আছি এখন মতিঝিলে। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে হীরাঝিল। মানে এখানে কত রকমের যে ভর্তা পাওয়া যায়, আর মানে সত্যি মানে ভাবনা চিন্তার বাইরে। কত রকমের ভর্তা আছে? ভর্তা আমাদের আপনার স্পেশালি চিংড়ি মাছে ভর্তা আছে, কাকি মাছে ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, কাঁচকলা ভর্তা, বরবটি ভর্তা, স্পেশাল চিকেন চাটনি আছে। আর মাংস আইটেম আছে, আসে মাংস, বুনা, রুই মাছ, ইলিশ মাছ, বর মাছ, পাবদা মাছ। যাক এখানে আমরা অর্ডার দিয়েছি এখন ভাত, ডাল, রূপচাঁদা মাছ আর ভর্তা, দেখি কী কী নিয়ে আসছে। এখানে খাবার কোয়ালিটি বেশ ভালো, তাই আমি এদের বললাম আরও যে আমরা এখানেই খেয়ে নিয়ে আসি দুপুরটা। এখানে কত রকমের ভর্তা নিয়ে এসছে দেখো, এটা চিকেন, এটা শুটকি মাছ, এটা লোটে মাছের শুটকি, এটা ডিম, আর এটা কাকি মাছের ভর্তা, লোটে 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 মাছ শুটকি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আতিকুর রহমান। কোথায় থাকেন? এখানে ঢাকাতে নাকি? ঢাকা, কমলাপুরে বাস। ও কমলাপুর তো কাছে। কত বছর এখানে? এখানে আমি প্রায় 16-17 বছর। বাহ, এখানে সব খাবার একটু ঝাল হয় না? তো এরপরই হচ্ছে পালা, এখানকার ভর্তা খাওয়ার। প্রথমে খাচ্ছি হচ্ছে ডিম ভর্তা, শুনলাম এখানে কি সব ভর্তায় বেশ ঝাল, দেখা যাক। অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেগুলো মানে ভাতে বলে সেগুলো এখানে ভর্তা, যেমন হচ্ছে আলু ভাতে সেখানে হচ্ছে আলু ভর্তা। বাংলাদেশে আসবো যখন শুটকি মাছের ভর্তা খাবো না, তা হতেই পারে না, দেখা যাক। এটা অ্যাকচুয়ালি হচ্ছে লোটে মাছের শুটকি। আমি যে শুটকি মাছকে এত গালাগালি দিতাম তার গন্ধের জন্য, খেতে কিন্তু ভাই বেশ ভালো। এটা লোটে মাছের শুটকি, তার আবার ভর্তা, তবে এরা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা বেশি ইউজ করে, তাই প্রচুর পরিমাণে স্পার্ক রয়েছে, ঝাল রয়েছে। আর এরপর খাবো হচ্ছে চিকেন চাটনি, না চিকেন চাটনি তো, চিকেন চাটনি। এটা মোটামুটি এটা ওই আচারি স্টাইলের ফ্লেভার রয়েছে, বাট এমনি ভালো। আর এরপর যেটা খাচ্ছি সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা, আমি কোনোদিন মাছটা খাইনি। ভর্তা কিন্তু খেতে বেশ ভালো, মানে 4টে খেলাম, 4টের মধ্যে কিন্তু আমার ওই লোটে মাছের শুটকির যে ভর্তা ওটা কিন্তু বেস্ট লেগেছে, মানে এরপর থেকে, হ্যাঁ এরপর থেকে কিন্তু আমি কাউকে বলতে পারবো না যে শুটকি মাছ খাস না। যাই হোক এরপর এসে দেখো এটা রূপচাঁদা মাছ, মানে আমরা যেটা পমফ্রেট বলি সেটা কিন্তু রূপচাঁদা, বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে কিন্তু। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মতিঝিল শাপলা চত্বরে, আর এই জায়গায় ঠিক আমার পিছনে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং আর প্রত্যেকটা কিন্তু ব্যাংক, কোনোটা সোনালী ব্যাংক, কোনোটা বাংলাদেশ ব্যাংক, খুব ব্যস্ততম এরিয়া এটা। কিন্তু আমি ঠিক আমরা ওই দিকে ছিলাম, এদিক দিয়ে হেঁটে আমরা হোটেলের দিকে যাচ্ছি, তো এই জায়গাটা চোখে লাগলো, দারুণ।
ঠিক আমার সামনে ক্যামেরার পিছনে কাজ চলছে হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের। খুব তাড়াতাড়ি 28 ডিসেম্বর কিন্তু ঢাকায় প্রথম মেট্রো চালু হবে, সেটা হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও অবধি। বাকি যে ফেজের যে কাজ সেটা কিন্তু বেশ জোর কদমে চলছে। আর এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের গাড়ি। তো আমি কিন্তু এখন সম্বিত ভাইয়ের বাইকে করে যাচ্ছি হচ্ছে FDC, যে ওখান থেকে আমার আনিস ভাইয়ের সাথে দেখা হওয়ার কথা, সেখান থেকে আমরা যাবো হচ্ছে হাতিঝিল করে গুলশানের দিকে। বড় বড় বিল্ডিং আর তার মাঝে ঢাকার জ্যাম তো রয়েছেই। আরে অনেক দেরি হয়ে গেল, বললেন না ওখানে যা জ্যাম ছিল, ওই কি যেন নাম বললাম, বেগুন না কি বললাম, সেগুন বাগিচা, বেগুন বাগিচা না সেগুন বাগিচা। যাই হোক, তো আনিস ভাইকে অনেকেই চেনো, ঠিক আছে, বাংলাদেশ তো প্রচুর মানুষ চেনে। আর আমার রিসেন্টলি আমাদের সঙ্গে একটা ভিডিও করেছে, এক্স্যাক্টলি, আমরা অনেক দিন হয়ে গেছে কিন্তু দাড়ি হয়ে বড় হয়ে গেছে আমার, বুড়ো হয়ে গেছে। যাই হোক, আমাদের ভারত থেকে যারা চেনো না তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আনিস ভাই চ্যানেল নাম হচ্ছে প্লেটস অফ ট্র্যাডিশন, রাইট? আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাতিঝিল, হাতির লেক, আর্টিফিশিয়াল এটা লেক। আচ্ছা, কিন্তু খুব সুন্দর, বেশ বেশ, আমি অনেক নাম শুনি এবং অনেকে কিন্তু এই জায়গাটা ইউজ করা হচ্ছে পারাপারের জন্য, কারণ ঢাকা শহর কিন্তু অনেক জ্যাম জায়গা। আর বলেন না, যা আমি যা আসছি আর কি বলবো। টোকেন অফ মানি কত নিয়ে? 50, দুজনে 50 টাকা, দুজনে 50 টাকা। বেশ, আর্টিস্ট আছে, তারকারা আছে, হ্যাঁ, তাদের নাটকের শুটিং টুটিং অনেক কিছু কিন্তু এখানে তুমি দেখতে পারো। বাহ, এটা করার পর ঢাকা শহরের একটা চেহারাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি দেখলাম এখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নেই কিন্তু, ওটাই কিন্তু বেশ সমস্যার বিষয়। সমস্যা আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ, কারণ এটা ঘনবসতি, সবচেয়ে ঘনবসতি শহর অনেক 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 ওল্ডে। আমরা এখান থেকে যাচ্ছি কোথায়? পুলিশ প্লাজা, তাই তো? গুলশান, গুলশান, এখান থেকে আর আসাই যায় আবার অনেকে অনেকগুলো দিন। যেমন তুমি তোমাকে রামপুরা বললাম, রামপুরা, হ্যাঁ, রামপুরা থেকে তুমি উঠতে পারতো, এই জায়গা থেকে উঠতে পারতো। আচ্ছা, তো বেসিক্যালি এই জায়গাটাকে ধরা হয় যে স্টার্ট লেকে। আচ্ছা, যেহেতু এখানে জেটিটাই যায়, ও মানে অনেক তো ভ্রমণের জন্য ইউজ করে, আবার অনেকে পাবলিক ভেহিকেল হিসেবে ইউজ করছে। ইতিহাস থেকে জানা যায় ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি অবধি যে হাতিদের নিয়ে যাওয়া হতো তাদের স্নান করানো হতো এই ঝিলে, তাই পরে এর নামকরণ হয় হাতিঝিল। দিনের অন্যান্য সময়ের তুলনায় বিকালের পর থেকে আড্ডা, গান, খাওয়া দাওয়া সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ তৈরি হয় এই হাতিঝিল চত্বরে। হাতিঝিলটা করার কারণ হচ্ছে যে বাই যে রোড, ক্যানাল এগুলোকে ইউজ করে একটু সৌন্দর্য বৃদ্ধি করলো এবং ইজি অ্যাক্সেস, যানজটটা একটু কমছে, অনেক কমছে, আরও বেশি জ্যাম থাকে। ওরে বাবা, স্টিল আই রিমেম্বার আজকে থেকে 8 বছর আগে এই গুলশানে আমার অফিস তখন গুলশানই ছিল একে, আমি তখন একটা টেলিকম কোম্পানিতে চাকরি করি। সো সেইখান থেকে এক মানে আমি 6টা বাজে বের। তো জি ভিউয়ার, ইয়ে থি ভিডিও, আর আপনে দেখা কি মাল্টি ন্যাশনাল কোম্পানিয়া বাংলাদেশ কে অন্দর ঢাকা গুলশান 1 এন্ড 2 কে অন্দর বড়ে বড়ে ব্র্যান্ড কী কম্পনিয়া হ্যাঁ, বড়ে বড়ে ব্র্যান্ড কী চিজে হ্যাঁ। তো জব কোই হিন্দুস্তানি ইহা আতা হ্যাঁ, চিজে দেখতে হ্যাঁ, তো ও একদম পে সোচনে লগতা হ্যাঁ কি ক্যা ইয়ে বাংলাদেশ হ্যায়, ইয়ে বাংলাদেশ হ্যায় ইয়া দুবই হ্যায়, কে দুবই কে অন্দর বড়ে ব্র্যান্ড হোতে হ্যায়, সিঙ্গাপুর মে বড়ে ব্র্যান্ড হোতে হ্যায়, ইয়া লন্ডন মে বহুত বড়ে বড়ে ব্র্যান্ড হোতে হ্যায়, ও ইয়ে বাংলাদেশ কে অন্দর গুলশান কে অন্দর। তো ইহা পর বহুত হি জবরদস্ত লাইফ হ্যায়, বহুত হি জবরদস্ত লোক হ্যায়, মোহব্বত করনে ওয়ালে, প্যার করনে ওয়ালে। আর জব আপ গুলশান 1 এন্ড 2 মে জাতে হ্যায় তো এক দফা আপ সোচ মে পড় জাতে হ্যায় কি ইয়ার ইয়ে বাংলাদেশ হ্যায়। তো বহুত হি খুবসূরতি হ্যায় বাংলাদেশ কে অন্দর, ঢাকা কে অন্দর, গুলশান 1 এন্ড 2 কে অন্দর জব আপ জাতে হ্যায় তো আপকো ফিল হোতা হ্যায় কি আপ দুবই কে অন্দর হ্যায়, আপ সিঙ্গাপুর কে অন্দর হ্যায়, উনসে ভি বেহতর বিল্ডিং গুলশান 1 এন্ড 2 মে হ্যায়, বড়ে বড়ে ব্র্যান্ড কি গাড়িয়ে, বড়ে বড়ে ব্র্যান্ড কে শপিং মল ইহা পর হ্যায়, আপকো বড়ে বড়ে ব্র্যান্ড কি চিজে ইহা পর মিলতি হ্যায়। তো ইয়ে বহুত হি জবরদস্ত হ্যায় কি বাংলাদেশ কে নিউ ঢাকা গুলশান 1 এন্ড 2 মে আপকো ইয়ে সব চিজে জো দুবই কে অন্দর, সিঙ্গাপুর কে অন্দর, লন্ডন কে অন্দর, UK কে অন্দর হোতি হ্যায়, ইয়ে আপকো গুলশান 1 এন্ড 2 মে দেখনে কো মিলতি হ্যায়। তো ইয়ে থি আজ কি ভিডিও, আপ ইস ভিডিও কে বারে মে ক্যা কেনা চাহতে হ্যায় জরুর কমেন্ট করকে হমে বতাইয়েগা, বহুত শুক্রিয়া।